এখান থেকে ওয়াশ করে নিচ্ছি। আর এখন পাঁচ ছ পিস চিকেনের মতন আমি আনিয়ে খাবো। মেয়ে ডিনার হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু ডিনার করতে বসবো তো খাবে এখন। আর ওরা বানিয়েছে বেসনের বেসনের পকোড়া, আর এটা নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এবারে দেবো গরম মশলা, দেবো চিকেন মশলা, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তারপর লাস্টে দেবো পেঁয়াজগুলো ভেঙে দেবো। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে জ্বলে না যায়। এখন দেবো জিরেগুলো, ধনেগুলো আর তিনটে লঙ্কা, একটু নাড়ে চড়ে নেব। জলটা এই কারণে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায় চিকেনগুলো, আর মশলাটাও যাতে না লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ছোট গোটা পেঁয়াজ, মাঝারি সাইজের, বেশি ছোট না। পেঁয়াজ তাড়াতাড়ি গলে যায়, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তাকে নামিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, অলমোস্ট হয়েছে। এর মধ্যে আমি আর একটা ছোট্ট পেঁয়াজ আর হাফ রসুন দিয়ে দিয়েছিলাম, রসুন আদা রসুনের প্যাকেট একটু দিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আমাকে সাপোর্ট করার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। এইভাবে আমি কাবাব টাইপে করে নিচ্ছি, খেতে খুব টেস্টি হয় ওটা কষানোর পরে। প্রতিটাই এরকমভাবে চিকেন করে নেব। প্রতিটা চিকেন এইভাবে করে নেব, পরে প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। এটা যখন গ্যাসে এইভাবে করা হয় তখন একটা সুন্দর স্মোকি একটা স্মেল আসে, খুব ভালো লাগে। আগে মশলাগুলো মাখানো আছে বা তার সাথে সব কিছু দিয়ে একটা কষানো আছে, খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডকে আমি দিয়ে দিচ্ছি। আমার এই কাবাব টাইপের করা শেষ, মানে এটা চিকেনে কষা বানাতে গিয়ে কাবাব কষা বানিয়ে দিয়েছি। যাই হোক, খেতে কিন্তু খুব টেস্ট হয়। আপনার বানিয়ে দেখবে তাহলে বুঝবেন, এরকম মশলাতে কষিয়ে তারপরে এরকম করে গ্যাসেতে এটাকে সেঁকে নিলে খুব সুন্দর টেস্ট লাগে, একটা স্মোকি স্মোকি টাইপের হয়ে যায়, তো খুব ভালো লাগে। থ্যাংক ইউ, গুড নাইট। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল বাটন প্রেস করে দেবেন। গুড নাইট।